হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরাত জাহান ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে দেখাবো খুবই সহজ এবং খুবই অল্প সময়ের মধ্যে কিভাবে আপনারা তরমুজের জুস তৈরি করতে পারবেন। আর এই রমজানে এত গরমের মধ্যে তৃষ্ণা মেটাতে আর আপনার শরীরের জন্য এরকম ঠান্ডা ঠান্ডা জুসি একটা শরবত অবশ্যই আপনারা ইফতারিতে রাখবেন। আর শব্দটা শুনে কি খুবই ভালো লাগছে না, তাই না? চলুন তাহলে আমরা মূল রেসিপিটা দেখে নিই। এখানে আমি একটা বড় ধরনের তরমুজ নিয়েছিলাম, সেখান থেকে চার ভাগের এক ভাগ আমি এখানে নিয়ে নিয়েছি। আর এখান থেকে চার ভাগের এক ভাগ থেকেও আমি অর্ধেকটা কেটে নিব, কারণ অনেক জুস হবে, যার কারণে আমি অর্ধেকটা কেটে নিচ্ছি। আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী বানিয়ে নেবেন। এই গরমে তৃষ্ণা মেটাতে ঠান্ডা ঠান্ডা জুস তরমুজের অবশ্যই ইফতারিতে রাখবেন। আপনার আত্মা মন দুটোই একদম ভরে যাবে এরকম ঠান্ডা জুস শরবত তরমুজের। আজকে আমি এখানে অর্ধেক পরিমাণ নিয়েছি, চার ভাগের অর্ধেক, সেটার থেকেও অর্ধেক নিয়ে নিয়েছি। তো এখন আমি এখানে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আর এই তরমুজের জুসটা কিন্তু ইনস্ট্যান্ট, একদম অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়, অতিরিক্ত সময় লাগে না, এবং 5 মিনিট মনে হয় সময় লাগে হাইয়েস্ট, তার ভিতরে কিন্তু এই জুসটা তৈরি করা যায়। তো আমি একটু গভীর টাইপের একটা বাটির ভিতরে এক বাটি পরিমাণ নিয়েছি। আর আমার তরমুজটা দেখতে অনেকটা সাদাটে টাইপের, কিন্তু খেতে অনেকটা সুস্বাদু আর মিষ্টি ছিল। অনেক তরমুজ আছে কিন্তু মিষ্টি হয় না, তো এই আজকে আমি যে তরমুজটা দিয়ে জুস তৈরি করছি সেটা অনেক মিষ্টি ছিল। তো আমি একটা ব্লিন্ডার জার নিয়েছি, আর এখানে জারের ভিতর আমার পুরো একটা জার ভরে গিয়েছিল যে কুচি করা তরমুজ নিয়েছি। তো এখন মূল ইনগ্রিডিয়েন্টস যেগুলো আমরা দেব, এখানে কিন্তু খুব বেশি কিছু লাগে না, যেগুলো বাসায় থাকে সেগুলো দিয়ে কিন্তু এই জুসটা আপনি তৈরি করতে পারবেন। তো এখানে আমি বিট লবণ দিয়েছি, আর এখানে আমি যে বিট লবণটা আস্ত কিনতে পাওয়া যায় সেইটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম বাসায়, সেটা আমি দিয়েছি। আপনারা চাইলে কেনা যে বিট লবণটা আছে গুঁড়ো, ওটাও দিতে পারেন। আর আমার এখানে তরমুজে আমি চিনি দিয়ে দিচ্ছি, তরমুজটা যেহেতু অনেক মিষ্টি ছিল সো আমি চিনির পরিমাণটা কম দিছি। অবশ্যই আপনারা যদি মিষ্টি কম থাকে সেক্ষেত্রে একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো আমি এখানে এখন জুস করে নিচ্ছি। তো প্রথমবার যেহেতু আমার পুরো ব্লেন্ডারে জার একেবারেই ভরা, তো একটু প্রথম প্রথম আপনারা আপনাদের যদি একটু ওটা ব্লেন্ড হতে যদি একটু দেরি হয়, অবশ্যই একটু থামিয়ে আবার আপনারা চামচ দিয়ে নাড়িয়ে দেবেন, দেখবেন খুব দ্রুত এই জুসটা তৈরি হয়ে গেছে। তো এই তো আমার জুস অলমোস্ট ডান, দেখতেই পাচ্ছেন যে জুসটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা আবারও গভীর টাইপের বাটি নিয়ে সেখানে একটা এরকম ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব, যাতে বিচি এবং উপরে যে একটা অংশ থাকে ছাপনা, সেটা যাতে ভিতরে না যায়। আপনারা এভাবেও খেতে পারেন, আগে বিচিগুলো ফেলে দিয়ে জাস্ট জুস তৈরি করে খেতে পারেন। আর এভাবে করে আমি সব উপর থেকে ফেলে দেব। তো আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার সাবস্ক্রাইব করার পর অবশ্যই আমার বেল বাটনটা অন করে দিবেন আমার নতুন নতুন আপডেট ভিডিওগুলো দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা অবশ্যই লাইক দিলে আমি অনেক খুশি হই, আপনারা একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেয়। তো এই তো তৈরি হয়ে গেল আমার জুস, ঠান্ডা ঠান্ডা জুস। আর এই জুস আপনার দেহ মন আত্মা সবকিছু ঠান্ডা করে দিবেন। ইফতারিতে আপনি এরকম একটা জুস অবশ্যই রাখবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।